নমস্কার বন্ধুরা বন্ধুরা, আজ আমরা একটা ওয়েডিং মেনু কার্ডের ডিজাইন তৈরি করব। এটা একটা ডিজিটাল মেনু কার্ডের ডিজাইন এবং একটা 12-18 পেপারে বন্ধুরা এটা 16খানা মেনু কার্ড বেরোবে। বন্ধুরা, এর মাপ আমরা দেবো হচ্ছে 72 মিলিমিটার বাই 106 মিলিমিটার। আমি একটু জুম করে নিচ্ছি। এখানে আমরা লিখব হচ্ছে 72 এবং 106 মিলিমিটার। বন্ধুরা, এবারে আমরা এটাকে ইয়েলো কালারে ফিল করব। আমাদের কাছে কিছু ক্লিপ আর্ট আছে যেগুলো আমরা কিন্তু নেট থেকে ডাউনলোড করেছি, সেগুলো আমরা আস্তে আস্তে বসিয়ে নেব। দেখুন, এখানে একটা উপরে বসানোর জন্য একটা এই ধরনের একটা ক্লিপ আর্ট আমি নেট থেকে ডাউনলোড করেছি এবং এর যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু আমি রিমুভ করে দিয়েছি, হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা ছিল। আমরা প্রথমে কী করবো না, ইয়েলো যে শেপটা আছে এটাকে আমরা সেন্ড টু ব্যাক করে দেব। এরপর রাইট ক্লিক করব, অর্ডার এবং সেন্ড টু ব্যাক। এর ফলে কী হবে, যতবারই আমরা কোনো ম্যাটার বসাবো এর ওপরেই বসবে, তলায় কিন্তু যাবে না। আমরা এই ডিজাইনটা সিলেক্ট করব এবং শিপ চিপে ইয়েলো বক্সটা আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডে প্রেস করবো হচ্ছে টি এবং সি। টি এবং সি মানে হচ্ছে টপ এবং সেন্টার, অর্থাৎ যে ডিজাইনটা আমাদের টপে চলে গেল এবং সেন্টারে চলে গেল। বন্ধুরা, এবারে আমরা কি করব না, এখানে আমাদের কাছে আরেকটা ডিজাইন আছে, এই ডিজাইনটা এটা ঠিক আমরা এই পজিশনে বসিয়ে নেব এবং আমাদের কাছে যে মেনুটা হবে বন্ধুরা, সেই মেনুটা কিন্তু লেখা আছে। এই মেনুটা আমরা নিয়ে নেব, এটা ঠিক নিচের দিকে আমরা বসিয়ে নেব এই পজিশানে। আর অবশ্যই এটাকে আমরা একটা কালার দিয়ে নেব, সেক্ষেত্রে আমরা এটাকে আমরা রেড কালারে কিন্তু ফিল করে নেব। পুরো মেনুটা আমরা সিলেক্ট করব, কন্ট্রোল জি প্রেস করব। কন্ট্রোল জি মানে হচ্ছে গ্রুপ এবং কার্ডের ঠিক সেন্টারে নিয়ে চলে আসব। আচ্ছা, এখানে ধন্যবাদ লেখাটাকে আমরা ব্লু কালারে ফিল করে দিচ্ছি, ঠিক আছে? ওপরটা রেড, নিচেরটা ব্লু। আর এখানে আরেকটা বক্স আমরা নিয়ে নেব, বটমে আমরা এইভাবে একটা বক্স তৈরি করব, এটাকেও আমরা রেড কালারে ফিল করব। আর এর আউটলাইনটাকেও কিন্তু আমরা এখান থেকে নান করে দেব। আমরা কনভার্ট টু কার্ভ করে নেব এবং চলে যাব হচ্ছে এনভেলপ টুলে। আর ঠিক এই মাঝখানে ক্লিক করে আমরা নিচে থেকে প্রেস করব, ঠিক এইভাবে। তো বন্ধুরা, আমাদের ঠিক এই ধরনের একটা শেপ চাই যেটা আমরা তৈরি করলাম। এবার পুরো লেখাটাকে আমরা নিচের দিকে নামিয়ে দেব। বন্ধুরা, এখানে প্রতিটা মেনুর বাঁ দিকে আমরা একটু বুলেট বসিয়ে নেব, সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট এই সার্কেলটা তৈরি করব ছোট্ট করে এবং কালার ফিল করে দেব। সবার আগে আমরা এটাকে কপি করে পেস্ট করে দেব। পুরো বুলেটগুলো আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডে আমরা সি প্রেস করে কিন্তু সেন্টারিং করে নেব। কন্ট্রোল জি করে আমরা গ্রুপ করে নেব। প্রতিটা যে বুলেট আছে সেটাকে আমরা আবার ডান দিকে বসিয়ে নেব, কপি করে পেস্ট। টপ অ্যালাইনমেন্ট আমরা করে নেব টি প্রেস করে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ পুরো মেনুটা আমরা বসিয়ে দিলাম, তার বাঁ দিকে আমরা বুলেট বসিয়ে দিলাম, নিচে আমরা রেড শেড তৈরি করে দিয়েছি, আর উপরে আমরা যে লেখাটা বসাবো সেটা হচ্ছে আজকের মেনু, ঠিক এই পজিশানে। বন্ধুরা, এর চারদিকে আমরা একটা বক্স তৈরি করব এবং এটাকে আমরা রাউন্ড শেপ করে দেব। এটাকে আমরা ব্লু কালারে ফিল করে দেব আর লেখাটাকে আমরা ফ্রন্টে নিয়ে আসব এবং হোয়াইট কালারে ফিল করব, ঠিক আছে? তো আমাদের নিচের যে মেনু বসানো যে কাজটা সেটা কিন্তু আমাদের পুরোপুরি আমরা করে নিয়েছি। এবারে আমরা কী করব না, এই যে আমাদের
যে ক্লিপারটা আছে এটা আমরা আরেকটু নামিয়ে নেব, ঠিক এইভাবে। ওকে, আর বন্ধুরা এখানে আমরা কিছু কাজ করব, সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে সার্কেল টুলে। আমরা চাইছি যে ওপরের কালারটা একটু আলাদা হবে এবং নিচের কালারটা একটু আলাদা হবে। নিচে আমরা ইয়েলো কালার ফিল করব এবং ওপরে একটু আমি কালারটাকে চেঞ্জ করব। সেক্ষেত্রে আমরা সার্কেল টুলে চলে এসেছি এবং জাস্ট এইভাবে একটা সার্কেল আমরা তৈরি করব এবং এইখানে নিয়ে আসব। একটু আমরা হোয়াইট করে দেবো এইভাবে, আর শিফট প্রেস করে আমরা ইয়েলো কালারের শেপটা সিলেক্ট করব। দেখো এইভাবে এখন আমাদের ঠিক এইভাবে সিলেকশনটা আছে, ঠিক আছে। এবার আমাদের ইন্টারসেক্টে ক্লিক করতে হবে, ঠিক ওপরে আমরা ইন্টারসেক্টে কিন্তু ক্লিক করছি, আমাদের মাউসটা একটু লক্ষ্য রাখবেন ইন্টারসেক্ট। আর বাইরে যে বক্সটা আছে সেটা আমরা ডিলিট করে দেবো। দেখো এখানে একটা নতুন শেপ তৈরি হয়ে গেছে, এই দেখো শেপ, ঠিক আছে। এই যে শেপটা আছে বন্ধুরা, এখানে আমরা কিছু কালার কাস্টমাইজ করব। যেমন আমরা চলে যাবো ইন্টারেক্টিভ ফিল টুলে, আর ড্র্যাগ করে আমরা এইভাবে টানব এবং ওপরে লাইট সায়ান কালার আমরা ফিল করে দেব এরকম। আরেকটু আমরা ডিপ করে নিচ্ছি, এখানে আমরা ডাবল ক্লিক করব এবং হোয়াইট ফিল করে দেব, একটু আমরা স্মুথ করে দেব, আমরা স্মুথে আমরা ক্লিক করব। ওকে, আচ্ছা যদি আমরা এখানে হোয়াইট ফিল না করে আমরা লাইট ইয়েলো কিন্তু ফিল করতে পারি, তো এখানে আমরা কি করব, লাইট ইয়েলো কালারটা কিন্তু ফিল করে দেব ঠিক এইভাবে। ওকে, বন্ধুরা এবারে আমাদের ওপরে এই পিকচারটা আছে, এটা ক্লায়েন্ট আমাদের দিয়েছে, বুঝতে পারছেন এটা একটা বধুবরণের পিকচার। আমরা এটাকে পাওয়ার ক্লিপ করব, ঠিক আছে, রাইট ক্লিক পাওয়ার ক্লিপ, আর এখানে আমরা এটাকে পাওয়ার ক্লিপ করে দেব ঠিক এই পজিশনে, এই রকম একটু আমরা ছোট করে নেব আর এইভাবে আমরা বসিয়ে নেব। নিচের এই শেপটাকেও আমরা পাওয়ার ক্লিপ করে নেব। আচ্ছা এই শেপটাকে আমরা পাওয়ার ক্লিপ করবো না, কারণ ওপরের অংশটা কিন্তু ছোট আছে, তাই এটাকে আমরা জাস্ট আমাদের যে কার্ডের মাপ অর্থাৎ 72 আমরা 72 করে নেব এবং সেন্টারিং করে নেব এইভাবে, ঠিক আছে। আর এখানে বন্ধুরা আমাদের কাছে আছে বধুবরণের এই লোগোটা, আমাদের কাছে আছে, একটু আমরা বড় করে নেব, কপি করব এবং ইয়েলো কালারে ফিল করে দেব। আউটলাইনটাকে কিন্তু আমরা ইয়েলো করে দেব, 5 পয়েন্ট 4 পয়েন্ট এবং পেস্ট করে দেব। বন্ধুরা এখানে আমাদের খুব সুন্দর একটা ফন্টে ছেলে এবং মেয়ের নাম লেখা আছে, রাজা ও রিয়া, এটাকে আমরা ঠিক বধুবরণের নিচে কিন্তু আমরা বসিয়ে নেব এবং রেড কালারে ফিল করে দেব। মাঝখানে ওটাকে আমরা ব্লু কালারে ফিল করে দেব। এবং আমরা লেখাটাকে কপি করব এবং হোয়াইট ফিল, আউটলাইনটাকে আমরা হোয়াইট করে দেব 4 পয়েন্টে 3 পয়েন্টে এবং পেস্ট করে দেব। নিচের যে হোয়াইট যে পোর্শনটা আছে এখানে আমরা কিছু ড্রপ শ্যাডো ইউজ করব। আমরা চলে যাব ড্রপ শ্যাডো টুলে, আর এইভাবে আমরা ড্র্যাগ করব, ফেদারটাকে আমরা একটু কমিয়ে দেব। বন্ধুরা দেখুন যে পাশে বধুবরণ হয়ে গেছে,
ডান দিকে আমাদের পিকচার বসে গেছে, আজকের মেনু বসে গেছে। আর বন্ধুরা এখানে কিন্তু আমাদেরকে কোনো ডেট দেয়নি, যদি ডেট দেয় তো আমরা কিন্তু এখানে বসাতে পারতাম, ঠিক আছে, এই পজিশনে বসাতে পারতাম, ইউলে পজিশনে বসাতে পারতাম, আর কোনো ক্যাটারিংয়ের নামও কিন্তু আমাদের দেয়নি। ওকে, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এছাড়া বন্ধুরা আমাদের কাছে এই ধরনের একটা ক্লিপার্ট আছে, এটাকে আমরা এই পজিশনে কিন্তু বসিয়ে নিতে পারি। আরেকটা আমরা কপি করে নেব এবং বাঁ দিকেও আমরা বসিয়ে নেব। ওকে, তো বন্ধুরা এখানে আমাদের কাছে আরেকটা ক্লিপার্ট আছে, তো বন্ধুরা এটাকেও আমরা ইউজ করে নেব। এটা জাস্ট সাইডে একটা বর্ডারের মতো আমাদের কাজ করবে, ফ্রেমের মতো কাজ করবে। তো এটাকেও আমরা কি করব, রাইট ক্লিক, পাওয়ার ক্লিপ, আর এর মধ্যে আমরা পাওয়ার ক্লিপ করে নেব ঠিক এই পজিশানে এবং এদিকেও হরিজন্টালে আমরা ঘুরিয়ে নেব, আর ঠিক এই পজিশানে আমরা পাওয়ার ক্লিপ করে নেব। দেখুন, আর একটু আমরা ঢুকিয়ে দেব। ওকে, আর এটাকেও আমরা একটু ভেতর দিকে ঢুকিয়ে দেব। মেনুটাকেও আমরা একটু ডান দিকে ঠেলে দেব। একটু আমরা অ্যাডজাস্ট করে নেব। ওকে, এটা কিন্তু একটা 12-18 পেপার কিন্তু 16 মেনু কার্ড বেরোবে, যেমন আমি আপনাদের বলেছিলাম। আর এবার আমরা এটাকে সেট আপ করবো। প্রথমে কন্ট্রোল জি করে গ্রুপ করে নেব, আর প্রথমে আমরা ইঞ্চিতে ক্লিক করে নেব। আমরা করবো হচ্ছে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি। অল্ট F7 ইউজ করব। এবার আমরা মিলিমিটার নিয়ে নেব এবং ডান দিকে 72.2 অথবা 1 আমরা দিয়ে নেব, এবং এখানে আমরা তিনটে পেস্ট করব ডান দিকে এরকম, আর নিচেও আমরা 106.2 দিয়ে নেব এবং টোটাল এখানে তিনটে পেস্ট করব, 4×4। মাঝখানে আমাদের এই ধরনের যে হোয়াইট লাইনটা শো করছে, এটা আমাদের কাটিং মার্কে কিন্তু কাজ করবে। তো বন্ধুরা, এই হলো আজকে আমার মেনু কার্ডের ডিজাইন। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাথে থাকবে। থ্যাংক ইউ।